আজি আজ তো আমি পারবো না, আমার অফিসে আমার খুব কাজের চাপ। জানি তো, বাবার কাছে খোঁজ নিয়ে জেনেছি আজ আপনি ব্যস্ত থাকবেন, তাই তো আজই রাধার সমস্যাটা মেটাবো। জানতাম। হ্যাঁ, রাধার কাউন্সিলিং হবে, আমি নেই, তুমি নেই, আশ্চর্য। উনি যদি রাধাকে কোনো প্রশ্ন করেন কি উত্তর দেবে, কে দেবে, তোমার এই অমল? আরে না না, এটা সেরকম কাউন্সিলিং নয়, মানে অমল জানতে চাইবে যে কিভাবে পড়ালে রাধার আরো ডেভেলপমেন্ট হবে। আমি তো বাড়িতে যেতে চাইছি না, শুধু ফোনে কথা। খবর দে, এই ফোনটা করলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব। এখন চিন্তা হচ্ছে তো, বুঝতে পারছো কি বড় ভুল করেছো? যেখানে যেখানে নিয়ে গেছে দাদাকে সে ঠিকানাটা অবধি রাখোনি, একটু খোঁজ খবর নিতে পারতাম। আমার মেয়ে কি? হ্যাঁ, আমার মেয়ে ফেলনা, বাবা হওয়ার কোনো গুণই তোমার নেই। তুই চুপ করো তো, তখন থেকে বক 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 মাথা ধরিয়ে দিল একবার। মাথা থাকলে তো মাথা ধরবে, মাথা ধরিয়ে দিল, ওটা নেই বলেই তো কেনা কি অমল তার সঙ্গে নিজের মেয়েকে ছেড়ে দিলে, লজ্জাও করে না। আমার তো ভয়ে বুকটা হিম হয়ে যাচ্ছে, অমল আমার মেয়েকে নিয়ে যদি যদি কি যদি পালিয়ে যায়। কি অমল তমল বকছো নীরু, অমল হঠাৎ তোমার মেয়েকে নিয়ে পালিয়ে যেতে যাবে কেন? যায় তো, কত মাস্টারই তো ছাত্রীকে নিয়ে। চুপ কর, অমল মোটেই সেরকম ছেলে না। তাছাড়া অমলের প্রাণে কি ভয় ডর নেই? ওর বাবা আমাদের কোম্পানিতে চাকরি করে। থাকো তো, বাবার দোহাই দিয়ে ছেলের বিচার করছে, ঠাকুরজিও বলেছে তুমি কাজটা একদম ঠিক করনি। তুমি ইন্দুকে বলেছো? হ্যাঁ বলেছি, বেশ করেছি, আর বলবো নাই বা কেন? তুমি তো আমার মেয়েকে ছেড়ে দিয়ে নিশ্চিন্তে থাকতে পারো, আমি পারি না। তোমার সঙ্গে সংসার করা মানে গাছের সঙ্গে সংসার করা। বাবা যদি জানতে পারেন এখনো রাধা ফেরেনি কি হবে ভাবতে পারছো? আগো আগো, তুমি একবার অমলের বাড়িতে খবর নাও না। অমলের বাড়িতে কি খোঁজ নেব, কি বলবো আমি? বলবে অমল দুপুরবেলা আমাদের মেয়েকে নিয়ে বেরিয়ে গেছে, এখনো ফেরেনি। ওইভাবে বলে যায় নাকি? তুমি অত চিন্তা করো না, দেখো হয়তো জ্যামে ঠামে আটকে গেছে, এক্ষুনি চলে আসবে। কি যা রাধা, কি হয়েছে রাধা? কি হয়েছে? না আসলে হলো কি, রাস্তার মধ্যে ঠিক হঠাৎ শরীরটা খারাপ করে গেল। শরীর খারাপ করে গেল, কি হলো? স্যারের ওখানে ছিলাম তো, স্যারের ওখানে থেকে আমরা যখন বই কিনতে গেলাম, বই কিনতে যাওয়ার পরেই ওখানে কি হলো, দম করে পড়ে গেল, খুব খারাপ। তুমি একটু ডাক্তারবাবুকে খবর দাও না। হ্যাঁ না, ডাক্তার থাকতে হবে না, ডাক্তার তো আমি দেখিয়েছি। কি বললেন ডাক্তার? এমন কিছু না, প্রেশারটা লো হয়ে গিয়েছে। থাক, বেশি ফেলাতে হবে না, টেনশন করার কিছু নেই, ডাক্তারবাবুদের টেনশন না করতে। দু একদিন শুয়ে থাকলেই তাহলে সুস্থ হয়ে যাবে, কোনো টেনশনে কিছু নেই, একটা এখানে রেখে যাই, ওই আছে, ও সুস্থ হয়ে যাবে, ডাক্তারবাবু বলেছে, আমি যাই। হ্যাঁ হ্যাঁ, অনেক রাত হয়েছে, তুমি এগো। হ্যাঁ মাস্টার। হ্যাঁ থ্যাংকু রে, ভালো থেকো। কি রে রাধা, হ্যাঁ আমাকে কি একটু শান্তিতে থাকতে দিবি না? যখনই রাস্তায় বেরোস একটা না একটা কাণ্ড ঘটিয়ে তুই ফিরিস। এখন এসব কথা থাক না, তুমি বড় মুখে আমাদের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। হ্যাঁ তাই ভালো, আসলে শরীরটাও আমার কিরকম ম্যাচ ম্যাচ করছে। আচ্ছা তুমি বরঞ্চ আমাকে নিয়ে গিয়ে শুয়েই দাও। হ্যাঁ চল চল চল, আয় আয়। যাক বাবা, চিন্তায় চিন্তায় একেবারে মাথা খারাপ হয়ে যাচ্ছিল। যাক সবাইকে ঠিক মতন চমকটা দেওয়া গেছে, অমলটা শালা শেষ পর্যন্ত অ্যাক্টিংটা করে বাঁচিয়ে দিয়েছে আমাকে। ও মা, শালা প্রশ্ন পর প্রশ্ন করে হাল একেবারে খারাপ করে দিয়েছে। কি করে হলো, কেন হলো,
বলি কিনা আমার সঙ্গে এই ঘরে আজ শোবে? ভাগ্যিস বুঝিয়ে সুঝিয়ে ফুটিয়ে দিয়েছি, কিসের থেকে আবার কি ধরে ফেলবে? এই তো কি রে দাদা, এখন কেমন আছিস মা? ভালো আছি। কি করে এমন হলো বলতো? হঠাৎ মাথা ঘুরে গেল কেন? কি খালি পেটে ছিলি নাকি? আসলে সকাল থেকে রোদ্দুর মধ্যে ঘুরছিলাম, বই কিনতে গেছিলাম, কত বই কিনলাম, তারপরে তো শরীরটা বহুত খারাপ লাগছিল, পেটটা খালি ছিল আর টুস করে মাথা চক্কর। বসো। তোকে অমলের সঙ্গে বেরোবার পারমিশন দিয়ে তো আমি বিপদে পড়ে গেছি। কেন, তুমি কেন বিপদে পড়বে? তোর মতো আমাকে বকাবকি করছে, অমলের সঙ্গে একা একে যেতে দেওয়া ঠিক হয়নি, সামলাতে পারবে না অমল, তারপর তোদের ফিরতে দেরি হচ্ছিল, তাতে আরও দুশ্চিন্তা, কিছু একটা হয়ে গেলে। আরে বাবা কিচ্ছু হয়নি, তুমি বোঝছো না কেন? কিছু খাইনি, খালি পেট একটু মাদারা টুসকি দিয়ে দিয়েছি, আর তোমরা না, এতে চিন্তা করা কিচ্ছু নেই, একদম ঠিক হয়ে যাবো। আরে অমল যে ডাক্তারকে দেখিয়েছেন, তিনি কোনো প্রেসক্রিপশন দেননি? ওটা আমাকে দিয়ে আমাদের ডাক্তারবাবুকে দেখিয়ে নি। কিষান প্রেসক্রিপশন, ওষুধ ওষুধ লিখে দেয়নি একটা কাগজে? কিষান তো অমলের কাছে, সেটা তো অন্য ডাক্তারে, সেটা দেখালে তো ক্ষীরবাটি উল্টে শেষ না? এই কিষান দেয়নি, আসলে ওসব লাগেনি তো, ওষুধ ফষুধ কিচ্ছু তো খেতে হয়নি, কিছু দেয়ও নি, শুধু বলেছে ইসেট নিয়ে নেবে। অমল বলেছে দুদিন শুয়ে শুয়ে ইসেট নিয়ে নেবে, দুদিন বাদে একেবারে ফিট হয়ে যাবে। তাই হ মা, তা হ্যাঁ রে, তোর মা তোর সঙ্গে শুতে চাইছিল, তোর যাতে কোনো অসুবিধে না হয় সেই জন্যে, তা তুই মাকে শুতে দিলি না কেন? আরে সেই নিয়ে তো নীলু আমাকে কথা শোনালো। সত্যি মাটা না পারি। আরে আমার কি হয়েছে, আমাকে কোনো বড় অসুখ করেছে নাকি? কিচ্ছু হয়নি, দুদিন বাদে একেবারে ফিট হয়ে যাবো। দেখো আর কথা শোনো, আমি যখন বড় হয়েছি তখন দিঙ্গি মেয়ে মায়ের পাশে শোবে ভালো দেখায় নাকি? ভালো দেখায় না, শুতে লজ্জা করে না? ওই জন্য বলেছি যে ওই জন্য না করে দিচ্ছি। আসলে তোর মা তো সারাদিন তোকে নিয়ে ব্যস্ত থাকে, তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠা না পর্যন্ত না আমি আর কথা বলবো না, তুই ঘুম, সারাদিন ধকল গেছে, ঘুমিয়ে পড় মা। হুম ঠিক বলেছো বাবা, ধকল তো গেছেই, রুতিন শয়তানের ফাঁদে পড়ে বাচ্চাটাকে নষ্ট করে ফেলতে হলো, মা হয়ে আমি পেটের বাচ্চাটাকে নষ্ট করলাম, পাপি সালা, আমি বহুত বড় পাপি। আরে বাবা তোমরা না মিচি মিচি এত চিন্তা করো, আমার শরীরে কিচ্ছু হয়নি, একেবারে ফিট আছি। কি ফিট আছিস রাধা, কি বলছিস? রাস্তায় বেরোলি মাথা ঘুরে পড়ে গেলি, বাকি সমলটা ছিল, নলে একা একা থাকলে কি হতো তোর বলতো? কি যে কথা বলো না তুমি, একা একা তোমরা আমাকে বাড়াতে যেতে দাও তাহলে তো ওই যেত। তা অমলটা খুব ভালো ছিল, ও অমল নিয়ে গেল ওর ভালো রাখতে হবে, কাজে নিয়ে গিয়ে আবার চিকিৎসা বিকিৎসা করে ফিট করে দিল, সেটা সত্যি ভালো চলে আসবে। ফোন করে বলিস না রাধা, অমল তোর মাস্টার মশাই, ও যদি শুনে এরকম করে তুই ওর সম্বন্ধে বলছিস কি ভাববে বলতো? মাদ্রামি ও সহ্য করে, সত্যি ছেলেটা ভালো। কিন্তু রাধা তুই তো এখন পড়াশোনা শিখছিস, মুখের কথাবার্তা গুলো একটু তো ঠিক করবি এখন, না কি বলতো? মুখের কথাবার্তা পেটটা নামিয়ে ফেলেছি, আর কোনো কেচাইল ফেচাইল। এই ওটো ওটো, কি বললি তুই? কি পেটেরটা কি, পেটে কি হয়েছে তোর? কি বললি তুই? মরেছি, ঠিক ধরেছি। আমি শালি এত মাথা মোটা কি করে আর কি রে? কি বললি বল? আসলে বলছিলাম যে পিসি দেখো, শরীরটা তো আগে খুব খারাপ ছিল, ওই জন্য লেখাপড়াতে ইন্টারটেড করতে পারছিলাম না, এখন লেখাপড়াতে ইন্টারটেড করতে পারবো, এখন শরীরটা একেবারে ফিট আছে, ওই কথাই বলছিলাম আর কি। না না সেই সব ঠিক আছে, আমি সব বুঝতে পারছি,
তবু আমার মনে হয় ডাক্তারকে ডেকে একবার থরো চেকআপ করে নেওয়া দরকার। তাহলে আমরাও একটু নিশ্চিন্ত হই। আমি দাদার সঙ্গে কথা বলবো। আমা জানে নি দাঁড়া না। তোর আমায় না ফাঁসিয়ে ছাড়বি না। হ্যাঁ বাবা আসলে আমাকে ওই একটা কথাই বলছিল যে রাক্তবাবুর কাছে নিয়ে গিয়ে রাক্তবাবু যে আমি অনেক কষ্ট করে বুঝিয়ে বাবাকে কাটিয়েছি যে আমি একেবারে হ্যাঁ দাদা বলছিল তুই কাটিয়েছিস দাদাকে কেন তুই বাবাকে কাটিয়েছিস কেন কি হয়েছে আর শরীর একেবারে ফিট মুস্তিদা আছি বাবা রাক্তবাক্তের কথা বলছো তুমি হ্যাঁ শরীর একেবারে ফিট না এক একবার বাড়ি থেকে বেরোচ্ছি এক একটা কাণ্ড করে ফিরছিস একবার বেরোলি ফিরে এলি উমা সেই আমাদের আগে দাদা কথাবার্তা সব অন্যরকম আবার একদিন যেতে না যেতেই যেই কে সেই এবার বেরোলি মাথা ঘুরে রাস্তায় পড়ে গেলি এরকম করে কি করে হবে রাধা রাধা লক্ষ্মী শোনা আমার একবার ডাক্তার দেখিয়ে নে না বাবা কি ক্ষতি আছে বল যাও এবার আমি বাড়ি ছেড়ে চলে যাবো একেবারে জম্বের মতন চলে যাবো তোমরা আমাকে আর কোনোদিন খুঁজে পাবে একদম লেপাগলি কি কা কেস করে দেবো ডাক্তার না না চলে রাধা বাড়ি থেকে যাবি না রাধা তুই বাড়ি থেকে কোথাও যাবি না খবরদার বাড়ি থেকে পালিয়ে যাওয়ার কথা বলবি না রাধা বল বলবি না বল বলবি না বল আরে বলতে কি চাই নাকি তোমরা তো বলিয়েই চাড়বে বাবা তারপর ডাক্তার কথা বললে এইসব নিয়ে ভাবতেই হয় না যে পালিয়ে যাবো আচ্ছা ঠিক আছে আর বলবো না বাবা শোন রাধা দেখ আমরা সবাই তোকে কত ভালোবাসি বল তুই আমাদের কত আদরের না তোকে ছাড়া আমরা কি করে থাকবো বল রাধা কোথাও যাবি না তুই হ্যাঁ কোথাও যাবি না আমায় কথা দে কোথাও যাবি না কি আনন্দ পিসিকে ক্ষীর খাওয়ানো গেল শান্তি শান্তি পাগলি কোথাকার আশ্চর্য বিশাখা এতদিন হয়ে গেল পরীকে দিয়ে ওই কাগজে সই করানোর ব্যাপারটা তুই এখনো করে উঠতে পারলি না লাখ লাখ টাকা খরচ হয়ে যাচ্ছে ওই আদিত্য নারায়ণ চৌধুরীর সম্পত্তিটা কব্জা করবো বলে কত টাকা ইনভেস্ট করে বসে আছি তুই জানিস সামান্য কাগজে তুই সই করে নিচ্ছিস না আমি আমি শিওর যে তুই পরীকে খোঁচাচ্ছিস না এই বলেলাম আমি ওকে খোঁচাচ্ছি কি খোঁচাচ্ছি না সেটা পরীকে ডেকেই জিজ্ঞেস করো না যখনই সুযোগ পাই তখনই ওকে চেপে ধরি কিন্তু এখন তো ওই অমল ছেলেটার কাছে লেখাপড়া শিখতে ব্যস্ত না সইয়ের কথা বললেই পরে হবে করে কাটিয়ে দিচ্ছে এই এই আমি জানতাম এইটাই হবে আমি এই জন্য তোকে বলেছিলাম যে ওই ছেলেটাকে চৌধুরী বাড়ি থেকে তাড়াবার ব্যবস্থা কর শিগগিরই তাড়াবার কি করে তাড়াবি সেটাও তোকে বলে দিয়েছিলাম তুই তো পারলি না আরে বাবা যা যা বলতে বলেছিলে বলেছি তো সব দেবাদা বড় বৌদি দুজনকেই তো বলেছি অমলের ব্যাপারে সব কথা আমি পড়াবো পরীকে এই কথা পর্যন্ত বলেছি তারপরে যদি না শুনে আমি তো জোর করতে পারি না বেশি জোরাজোরি করলে তো আবার উল্টো আমাকে সন্দেহ করবে এখন পরিস্থিতি কি পরীর হাবভাব আমার ভালো টেকছে না একদম কেন আরে ওই অমল ছেলেটা যে ওকে পড়ায় তার সঙ্গে তো একবার মাখো মাখো সম্পর্ক আমার মনে হচ্ছে একটা কিছু ফন্দি আটছে কি ফন্দি সেটা বলতে পারবো না তবে এর মধ্যে একদিন বাড়ি থেকে দুজনে বেরিয়েছিল অনেক রাত করে বাড়ি ফিরেছে কি রাধাকে তো বাড়ি থেকে বেরোতে দেয় না চৌধুরী বাড়ি থেকে কি করে গেল কি করে দেবাদাকে নিশ্চয় কিছু একটা বুঝুং ভাজুং বুঝিয়েছে ওই মাস্টার ছেলেটা এবং তাতে পরিরও সায় ছিল কোথায় গিয়েছিল কেন গিয়েছিল কি করতে গিয়েছিল তুই বোধহয় কিছু জানিস না তা জানবে কেন তা জানবে কেন তোমার তো মন পড়ে আছে একমাত্র অপূর্বর দিকে আশ্চর্য বাবার হয়ে যে একটা কাজ করবে তার তো কোনো বাপের হয়ে একটা কাজ করবে মানে বাপ যে একটা কাজ করতে পাঠিয়েছে সে ব্যাপারে তোর কোনো মাথা ব্যথা নেই তুমি ভুল করছো বাবা আমার মনটা অপূর্বর দিকে পড়ে থাকে ঠিকই কিন্তু আমি পরীর দিকেও যথেষ্ট নজর রাখি না হলে তুমি টাইম টু টাইম সব খবর পাচ্ছ কি করে আমার মনে হয় অমল ছেলেটাকে তুমি বাইরে কোথাও একটা থ্রেট করে দাও যাতে ও চৌধুরী বাড়িতে আর না ঢোকে না না এখন আর সেটা সম্ভব না এখন সম্ভব না দেখ অমলকে যদি আমি বাইরে কোথাও থ্রেট দিই তাহলে ও চৌধুরী বাড়ি ছেড়ে চলে যাবে কেমন গেল তো কিন্তু ওই মেয়ে চাপে পড়ে বাপ মা দুজনেই আবার ছেলেটাকে ডেকে ওই বাড়িতে নিয়ে আসবে সেটাই স্বাভাবিক না 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 তখন আবার এদিক ওদিক করে তুই যা বলছিস মানে পরীর সঙ্গে অমলের যা সম্পর্ক হয়েছে তাতে সব ফাঁস হয়ে যাবে মাঝের দিকে আমরাও ফেঁসে যাবো তাতে তাহলে কি করব কি করবি তুই এক কাজ কর তুই পরীকেই চেপে ধর বুঝলি ওকে জোর কর ওকে বল যে অনেক দিন হয়ে গেল আর সময় দেওয়া যাবে না যেমন করে হোক ওই আদিত্যনারায়ণ চৌধুরীকে দিকে সইটা করাতেই হবে আমি আর কোনো রকম ওজোর আপত্তিও শুনতে চাই না
time is over.